কয়েক যুগের বসন্ত, অসংখ্য সময়ের পাকদণ্ডি আর খিলেনওয়ালা দীর্ঘ বারান্দার পথ পেরিয়ে এসে আজও সেই মৃদু গন্ধটা বেশ টের পাওয়া যায় এবাড়ির আনাজ কানাচে একটু খেয়াল করলেই। পূজোর গন্ধ, সেই যে সকালের রোদ সওয়ারে চেপে দিন শুরু করা, গড়িয়ে যাওয়া আলসে দুপুরে পূজোর অপেক্ষায় থাকা শৈশব, আর হাজারো ব্যস্ততা নিয়ে ছুটে চলা কৈশোরের দিনগুলো থেকে অনেকটা পথ পেরিয়ে এসেও মন এখনো শরতে পূজোর অপেক্ষায় দিন গোনে। যদিও এই বছরটা সব দিক দিয়েই একেবারেই অন্যরকম, তবুও পূজো আসে। ছোট ছোট প্রস্তুতিতে সেজে উঠছে বাড়ির এক একটি অংশ। এসবের মধ্যে ঘর দালান, আলসে ছাদ, প্রাণের ছোঁয়ায় নতুন নকশা তুলে চলেছে নিশ্চুপে। জ্যোৎস্নার আলো স্নানে কবেকার চিলে কোঠাও অপেক্ষায় থাকে নববিবাহিতার মতো। পূজো আসছে, একে একে সেজে উঠছে পুরনো থেকে নতুন নানা অংশ, সেজে উঠছে অন্দর থেকে অন্তর ক্রমশ। অগ্রিম শারদ শুভেচ্ছা সবাইকে। কয়েকদিন পর ফিরছি সম্পূর্ণ পুজো প্রস্তুতি নিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে। আজকের মতো আসি, নমস্কার।